কলমি শাকের আরো একটি রেসিপি দেখাবো। এর আগে দেখাচ্ছি কলমি শাক কুচি করে ভাজি, তো আজকেও কলমি শাক দিয়ে ভাজি দেখাবো। তবে আজকে প্রথমে আমি শাকটাকে কিভাবে নিব সেই শাকটা মানে দেখাচ্ছি যে আজকে শাকটা আমি কিভাবে কেটে নিব বা পরিষ্কার করে নিব। তো এখান থেকে আমি অর্ধেকটা ফেলে দিছি আগেই, ডাটা এই যে এই পর্যন্ত ছিল এই ডাটাটা আমি অর্ধেকটা আগে ফেলে দিছি। তো এইখান থেকে আরো কিছু অংশ আমি ফেলে দিব। দেখেন আমি এই এখানে যে উপরের পাতাটা আছে এই পাতাটার এই আকারটুকু নিব, আর এই পাতাটার এইটুকু নিব, আর এখানে যে মূল জিনিসটা আছে এইটার থেকে এই পর্যন্ত নিব। ঠিক আছে, এই যে শুধু পাতাটুকু নিব, হ্যাঁ এখান থেকে শুধু পাতাটুকু নিব, এখান থেকে শুধু পাতাটুকু নিব, এবার এই এইখান থেকে এই মূল পাতাটা নিব। এটা ছোটই আছে, এরকম দেখে দেখে নিব। তো আগের ভিডিওটি অবশ্যই আপনারা দেখছেন, অনেকেই দেখছেন, তো যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখেননি তারা আগের ভিডিওটি দেখে নেবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব। তো শাক সবজি কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়, এটা কিন্তু আমরা আসলে বুঝি না, বিশেষ করে বাচ্চাদের জন্য। এই যুগের বাচ্চারা তো শাক সবজি একদমই খেতে চায় না, তারা শুধু ফ্রাই জিনিস খাবে, মুরগি খাবে, এই ফ্রাই জিনিসটা ওরা বেশি পছন্দ করে, ঝোল শাক এগুলো পছন্দ করে না। কিন্তু শরীরের জন্য যেগুলো কত প্রয়োজন সেটা এখন ওরা টের পাচ্ছে না, হয়তো এক সময় টের পাবে কিন্তু তখন আর করার কিছু থাকবে না। তো সেই জন্য আমি বাবা মাকে বলবো, যারা গার্ডিয়ান আছেন তারা বাচ্চাদের শাকের প্রতি একটু আকর্ষণ বাড়াবেন ছোটবেলা থেকেই, কীভাবে তারা শাকটা খেতে পারে সবসময় সেই জিনিসটা আপনাদেরই বুদ্ধিটা বের করতে হবে যে আমার বাচ্চা কীভাবে শাক খাবে। আমার খাবার টেবিলে তো শাক ছাড়া চলেই না, আমি রুটিন করে করে শাক খাই, আমার বাচ্চারাও খায় আলহামদুলিল্লাহ। যেমন আজকে কলমি শাক খেলাম, কালকে লাল শাক খাবো, পরশু দিন পুঁই শাক খাবো, তারপরের দিন ডাঁটা শাক খাবো, তারপরের দিন হয়তো মিষ্টি কুমড়া শাক খাবো, এইভাবে ঘুরে ঘুরে আমি মাসে দেখা গেলো যে 30 দিন, তো দেখা গেলো যে আমি 20 দিনই শাক রাখি আমার খাবার আইটেমের মধ্যে। তো মাশাল্লাহ আমার বাচ্চারাও খায়। তো আশা করি আপনারাও এইভাবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের শাক খাওয়া শিখাবেন। তো এই দেখেন আমি এইভাবে সবগুলো কেটে তারপরে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি দেখাবো এটাকে কীভাবে আমি কেটে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি শাকগুলো এইভাবে কেটে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি বা বেছে নিচ্ছি, যে যেটা বলেন, কারণ আজকেরটা কুচি ভাজি হবে না, আজকেরটা হবে অন্যরকম ভাজি। তো আমি ফিরে আসছি শাক শাক রেডি করে। শাকটা ধুয়ে নিছি, এখন এটাকে কেটে দেখাচ্ছি আমি কিভাবে এই শাকটা কেটে নিব। গতবার এটা ছিল আমি কুচি ভাজি করছিলাম, তো এটা কুচি ভাজি করবো না, এটা একটু নর্মালভাবে কাটবো। তো সেটাই দেখাচ্ছি কিভাবে কাটবো এটা আমি। অনেকেই মনে করে কলমি শাক দামে সস্তা, পুষ্টিগুণ তেমন একটা ভালো না, আসলে কিন্তু ভুল। কলমি শাকের গুণাগুণ সম্বন্ধে দেখে নেবেন ডাক্তারি পোস্টগুলা, কি সুন্দর করে দেওয়া আছে যে কলমি শাকের মধ্যে কি পরিমাণ ভিটামিন আছে, কি পরিমাণ কি আছে, সব কিছু দেওয়া আছে ডিটেলস। এই দেখেন এইভাবে আমি মুষ্টি করে ধরছি। এখন গতবার এটা যেমন আমি কুচি করে কাটছিলাম, ঠিক আছে, এবার কুচির করবো না। এখানে আমি এই যে এই আঙুলটা আছে না, এই আঙুলটা হলো মাপ, এই আঙুলটা ধরে এক ইঞ্চি পরিমাণ কাটবো। এই আঙুলটা হচ্ছে মাপ, এই বুড়ো আঙুলটা হচ্ছে মাপ, এই যে এইভাবে কাটবো, দেখছেন একটু বড় করে। তো এই শাকটা এইভাবে কেটে দেওয়ার পরে আমি এটাকে ভাপ দিয়ে নিব, ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার পরে যখন হয়ে যাবে তখন এটাকে আমি তেল দিয়ে বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য আমি যা যা নিছি, পেঁয়াজ কুচি নিছি, রসুন কুচি নিছি, আর নিছি কাঁচামরিচের ফালি। তো এই পেঁয়াজ রসুন কুচি আপনি আপনার পরিমাণ মতো দিবেন, শাকের পরিমাণ মতো দিবেন, এটা এমন একটা শাক সুস্বাদু শাক, এটা আমার কাছে মশলা বেশি হইলেও সমস্যা মনে হয় না, কম হলেও সমস্যা মনে হয় না।
তো সেই জন্য আমি সবসময় যেমন খুশি তেমন ভাবে দিই, খুব ভালো লাগে আমার কাছে এই শাকটা খেতে। তো আপনারা সেইভাবেই দিতে পারেন, যেমন খুশি তেমন মশলা দেবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে একটু বেশি হবে কম হবে বা ভালো লাগবে না সেটা কিন্তু না, এটা আপনি যেই পরিমাণ মশলা দিবেন তাতেই ভালো লাগবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে। পাপ দিয়ে তারপরে বাগার দিয়ে নেবেন মশলা দিয়ে। তো বাগার দেওয়ার সময় অবশ্যই দুই একটা শুকনো মরিচ দিয়ে দিবেন, তাহলে শাকটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো